नमस्कार बंधुरा, आज बनाच्छी नलेन गुड़ेर पायस। फ्रिजे स्टोर करे रखा पाटाली गुड़ दिए बनिए फेलेछी आज के नलेन गुड़ेर पायस, जेटा इस समय हल्का ठंडाय खेते किन्तु खूब भालो लागछे। एर जोन्नो आमी नियेछी 1.5 लिटार दूध और 150 ग्राम मतन चाल नियेछी আর নিয়েছি পাটালি। এটা আমি একটু আন্দাজ করেই দিই আমি কত গ্রামের পাটালি দিচ্ছি, এটা কিন্তু আপনাদের আমি বলতে পারবো না, মানে একটা গোটা পাটালি থেকে আমি মাপ করে আন্দাজ করে মিষ্টিটা দিই। আর নিয়ে নিয়েছি কাজু আর কিশমিস। চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। একটা ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এটাতে একটু জলটা ঝরে গেলে আমি একটু ঘি লাগিয়ে রাখব। জলটা ঝরে গেছে, এবার একটু 1 চামচ ঘি নিয়ে আমি এটার গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই পায়েসটা শেয়ার করছি নতুন যারা পায়েস রান্না করছে, নতুন গৃহিণী বা নতুন যেই রান্না করুন, তারা কিন্তু সবাই ভয় ভয়ে থাকেন যে কতটা চালে কতটা দুধ নেব, কতটা মিষ্টি দেব, আর মিষ্টি কখন দেব, দিলে দুধটা ফেটে যাবে কি না, এসব নিয়ে অনেক আমরা খুব প্রবলেমে থাকি যখন প্রথম রান্না করি। তার জন্যে আমি আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু ঘি, 1 চামচ ঘি আমি কাজু বাদামগুলো ভেজে নিলাম। ওই ঘিয়ের মধ্যেই আমি দুধটা ঢেলে দিচ্ছি, এতে কি হবে যে দুধটা কখনোই কিন্তু তলায় লেগে যাবে না। দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, পুরো মানে ঘন করে নেব না, অল্প কিছুক্ষণ মানে একটু জাল ওঠা অবধি অপেক্ষা করব। দুটো তেজপাতা দিয়ে দিলাম আর জল ঝরিয়ে রাখা ঘি মাখানো চালটা দিয়ে দিচ্ছি। এবার মানে কিছুক্ষণ ফোটার পরেই দিয়ে দিচ্ছি, দুধ ঘন করার কোনো দরকার নেই। অনেকে দুধটা ঘন করার পরে চালটা দেন, আমি দিই না এই কারণেই যে যাতে আর পরে জল না অ্যাড করতে হয়। এবার আমি এটা ক্রমাগত নেড়ে নেড়ে ঘন করতে দেব আর চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। পাত্রের তলায় অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাহলে কখনোই কিন্তু দুধ মানে পায়েস করতে গিয়ে অনেকেরই হয় যে তলা লেগে যায়, এটা কিন্তু কখনো তলাটা লাগবে না। আমি মাঝে মাঝেই চালটা চেক করে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হওয়ার আগেই যদি আমি মিষ্টি দিয়ে দিই তাহলে কিন্তু আর চাল সেদ্ধ হবে না, ওই জন্য চালটা ভালো করে সেদ্ধ হওয়ার পরেই আমাকে মিষ্টিটা দিতে হবে। যে পাটালিটা আমি নিয়েছি তার 3/4 মতো আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। অনেকটা রিডিউস হয়ে গেছে দুধটা, চালটাও চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি ভেঙে রাখা পাটালিটা দিয়ে দিচ্ছি, মানে পুরো গোটা পাটালি থেকে 1 টুকরো মতো আমি রেখে দিয়েছি। আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু ওটাও ব্যবহার করতে পারেন, চাইলে 1-4 চামচ চিনিও দিতে পারেন, তাহলে মিষ্টিটা করা হবে। এবার আমি পুরো দুধটা ঘন করতে থাকবো। এই যে আমি মিষ্টিটা দিয়ে দুধ ফোটাচ্ছি, অনেকেই ভয় পান যে দুধ ফেটে যাবে, কিন্তু আমার কোনোদিনই দুধ মানে ফেটে যায়নি বা কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজটা আমি সবসময় মানে গ্যাসটা সিমে করে রেখেছি। এবার খুব লো ফ্লেমে পুরো পায়েসটা হতে থাকবে ঘন। আস্তে আস্তে দেখুন রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দুধের, মিষ্টি দইয়ের যেরকম রং আস্তে আস্তে সেই রকম রং নিয়ে নিচ্ছে।
অনেকই ঘন হয়ে গেছে দুধটা। খুব সুন্দর একটা রং আসছে। দেখুন কত সুন্দর হচ্ছে রংটা, আর দুধটাও ঘন হয়ে খির খির মতন হয়ে আসছে। পায়েসটা আমার প্রায় হয়ে এসছে। আমি ভেজে রাখা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আমি আরেকটু ঘন করব। এই হালকা ঠান্ডা এই পায়েস মানে অসাধারণ খেতে লাগে। কনসিস্টেন্সিটা দেখুন, আমি এরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিয়েছি। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। অনেক ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।